নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। গুড মর্নিং বন্ধুরা, একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি কৃষ্ণনগরের ডালপুরি খেতে। না, কৃষ্ণনগর যাইনি, আজকে এসেছি সোদপুরে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, সোদপুরেই পাওয়া যাচ্ছে এখন কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি। আর বন্ধুরা, এই ডালপুরি মাত্র 5 টাকাতে পাওয়া যাচ্ছে, ভাবতে পারছেন তো? চলুন আর বেশি দেরি না করে প্ল্যাটফর্মে যাই এবং কোন দোকানে কৃষ্ণনগরের ডালপুরি পাওয়া যায় সেটা আপনাদের দেখাচ্ছি। কৃষ্ণনগরের ডালপুরি এখানে কি ব্যাপার, মানে কারণটা কি? কৃষ্ণনগরে চালু বেশি, তো এই কনসেপ্টটা কিভাবে তোমার মাথায় আছে যে এখানে কৃষ্ণনগরের ডালপুরি? কৃষ্ণনগরে দাদা, এই সবজিটা কি কি দিয়ে বানানো হয়? আলু, মটর, ঘুগনি, কাবলি ছোলা, যখন যেটা হয় ডাল, আচ্ছা সয়াবিনও দেওয়া হয়। বাহ, বন্ধুরা দেখুন এখানে কিন্তু কৃষ্ণনগরের ডালপুরি পাওয়া যাচ্ছে। আর এই যে কাকু, কৃষ্ণনগরের ডালপুরি সোদপুরে কেন কাকু? কারণ কৃষ্ণনগরে যে ডালপুরিটা হয় এটা অন্য অন্য জায়গায় পাওয়া যায় না, তো আমাদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে, যার জন্য সোদপুরে আমরা এই ধরনের ডালপুরি বানিয়ে আমরা লোককে খাওয়াচ্ছি, যাতে কৃষ্ণনগরের ডালপুরিটা এখানে খেয়েও লোকে খুব ভালো বলতে পারে যে না এখানেও পাওয়া যাচ্ছে, এই জন্য এখানে কৃষ্ণনগর নাম দিয়ে ডালপুরিটা করা। মানে কৃষ্ণনগরের যে মেটেরিয়াল পুর ইউজ করে তোমরা সেম পুর ইউজ করো? আচ্ছা, কৃষ্ণনগরে যেভাবে করা হয় ঠিক সেইভাবেই এখানে করা হয়, এবার ছোলার ডাল পুর দিয়ে ভেতরে। তোমাদের এই দোকানটা কত বছর হলো? দোকানটা রিসেন্ট হয়েছে, রিসেন্ট হয়েছে, রিসেন্ট হয়তো 2-4 মাস হয়েছে। তো এই ডালপুরি কত করে প্লেট? আলু, মটর, সয়াবিন এবং তার সঙ্গে কাবলি ছোলা, কখনো ছোলার ডাল আলু করা হয়, এরকম প্রতিদিন আইটেম পাল্টানো হয় তরকারিটা, যাতে একঘেয়ে তরকারি না হয়, মানুষের মুখে ভালো লাগে, কাস্টমারের মুখে, সেই জন্য আমরা রেগুলার তরকারিটা চেঞ্জ করি এবং ওর সঙ্গে তরকারির ওপরে সালাড দেওয়া হয়, সালাড কাসুন্দি এবং সজ বিট লবণ এটা দেওয়া হয় যাতে টেস্টটা আর একটু বাড়ে, এগুলো দেওয়া হয়। তো তোমার কত করে প্লেট? 20 টাকা প্লেট, 4টে 20। 4টে 20, আচ্ছা এক প্লেট দাও। তো বন্ধুরা, এখন হাতে চলে এসেছে দেখুন কৃষ্ণনগরের ডালপুরি, ওপরে দেখছি স্যালাড দেওয়া আছে আর কাসন্দি গেল, তার সাথে আর টমেটো সস গেল। আমি 2 পিস নিয়ে নিয়েছি এখানে, তো 5 টাকা করে পিস, আমি 2 পিস নিয়েছি, তো টোটাল 10 টাকা পড়েছে সবজি দিয়ে। তো বন্ধুরা, সত্যি এই সোদপুর না এলে হয়তো কৃষ্ণনগরের টেস্ট পেতাম না। তো এই কৃষ্ণনগরের বিখ্যাত সেই ডালপুরি দেখতে পাচ্ছেন আর এই সবজি দেওয়া আছে, তো প্রথমে ট্রাই করে দেখি। সোদপুরেই যখন কৃষ্ণনগরের ডালপুরি পাওয়া যাচ্ছে বন্ধুরা, তো আর কৃষ্ণনগর কষ্ট করে যাওয়ার কি দরকার, এখানেই ট্রাই করে দেখি। একদম ভেতরে ছোলার ডালের পুর আছে,
খুব সুন্দর লাগছে খেতে কিন্তু। আর তার সাথে এই ফ্রেশ সালাড আর আলু সয়াবিন মটরের একটা তরকারি আছে, অসাধারণ লাগছে। তো আপনারা যদি এই ডালপুরি খান, এক প্লেটের দাম পড়বে 20 টাকা, চার পিস থাকে 5 টাকা করে দাম, আমি 2 পিস নিয়েছি। তো বন্ধুরা, সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্মে যদি আসেন আর এই কৃষ্ণনগরের ডালপুরি ট্রাই করবেন না, সেটা কোনো দিন হয়, তো অবশ্যই এই দোকানে ট্রাই করুন কৃষ্ণনগরের ডালপুরি, অসাধারণ খেতে। সকাল 7টা থেকেই পেয়ে যাবেন এই ডালপুরি, আপ টু রাত 8টা পর্যন্ত। আর এখানে তরকারিটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করুন, কারণ এই ধরনের নিত্য নতুন স্ট্রিট ফুড আমি আপনাদের সামনে তুলে ধরবো, এখনও তুলে ধরছি, পরবর্তীকালেও তুলে ধরবো। তো এই কৃষ্ণনগরের ডালপুরি খেতে খেতে ভিডিওটা আজ এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই। চিকেন কচুরি ও খাসির চর্বি দিয়ে ঘুগনির কম্বোর ভিডিওটা যদি এখনও না দেখে থাকেন তাহলে রাইট ভিডিওটা ক্লিক করুন, এবং মাত্র 6 টাকায় পরোটা ঘুগনি কোথায় পাবেন দেখতে হলে লেফট ভিডিওটা ক্লিক করুন।